জীবন দিয়ে ডিউটি পালন করলেন জওয়ান, সীমান্ত সুরক্ষায় বাজি রাখলেন নিজের জীবন। পরিস্থিতি খারাপ দেখেও ক্যাম্পে ফেরেননি তিনি। অবশেষে নদীর চর থেকে উদ্ধার হয় মৃতদেহ। নিজের জীবন দিয়ে কর্তব্য পালন করলেন জওয়ান। দুর্যোগপূর্ণ আবহাওয়া, নাগাড়ে বৃষ্টি হচ্ছে, গভীর রাত, দুর্যোগ ক্রমেই বাড়ছে। চেষ্টা করলে মাঝ নদী থেকে ক্যাম্পে ফিরে যেতে পারতেন, কিন্তু সীমান্ত সুরক্ষা, দেশ মাকে সুরক্ষিত রাখা তার জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের সময় সেই শপথ করেছিলেন। স্বাভাবিকভাবেই নিজের কর্তব্য থেকে সরেননি তিনি। নিজের জীবন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ডিউটিতে অটল রইলেন জওয়ান। টহলরত অবস্থায় নৌকা উল্টে নদীতে পড়ে মৃত্যু হল বিএসএফ জওয়ানের। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সহকর্মীদের মধ্যে। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীতে রাতে টহল দিচ্ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। গত কয়েকদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, মাঝে মধ্যেই বৃষ্টিপাত, সাথে ঝোড়ো হাওয়া। বিএসএফ সূত্রে জানা গেছে, টহলদারির সময় টাকির কাছে ইছামতি নদীতে হঠাৎই নৌকা উল্টে যায় জওয়ানদের। কয়েকজন জওয়ান সাঁতরে পাড়ে উঠতে পারলেও উঠতে পারেননি ওই জওয়ান। নদীতে স্রোত থাকায় তলিয়ে যান তিনি। শুক্রবার টাকি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে সোলাদানা এলাকায় নদীর চরে উর্দি পরা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই গিয়ে খবর দেন কাছের বিএসএফ ক্যাম্পে। খবর পেয়ে ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বসিরহাট হাসপাতালে নেওয়ার পর ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় মৃত জওয়ান রিওয়াজ আহমেদ, বাড়ি জম্মু কাশ্মীরে। বিএসএফের পক্ষ থেকে মৃতদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মানচিত্রে টাকি অন্যতম গুরুত্বপূর্ণ। টাকির এক পাড়ে রয়েছে ভারত, অন্য পাড়ে বাংলাদেশ, মাঝখানে জল সীমানা। এখানে সীমান্তে নেই কোনো কাঁটাতার, জলসীমা নির্ধারণ করা আছে দুদেশের মধ্যে। পাচারকারীদের রুখতে ও সীমান্তে নিরাপত্তার কারণে নিয়মিত এখানে টহল দেন বিএসএফ জওয়ানেরা। সেই রকমই বৃহস্পতিবার রাতে ইছামতি নদীতে টহল দিচ্ছিলেন রেওয়াজসহ আরও কয়েকজন জওয়ান। বিএসএফ ও স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিরে যাননি তারা। বৃষ্টির মধ্যেই ডিউটি করতে থাকেন। হঠাৎই দমকা হাওয়ায় উল্টে যায় নৌকা। প্রবল ঝড় বৃষ্টির কারণে নদীতে স্রোত বেড়েছিল। জওয়ানেরা জলে পড়ে হাবুডুবু খেতে থাকেন। চারজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও রেওয়াজ স্রোতের টানে তলিয়ে যান। নিখোঁজ ওই জওয়ানের খোঁজে রাতভর তল্লাশি চালায় বিএসএফ, কিন্তু খোঁজ মেলেনি নিখোঁজ জওয়ানের। অবশেষে শুক্রবার টাকি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে নদীর চরে কাদার মধ্যে উর্দি পরা অবস্থায় জওয়ানকে দেখতে পান স্থানীয় গ্রামের বাসিন্দারা। তারাই খবর দেন বিএসএফকে। এরপরই উদ্ধার হয় নিহত জওয়ানের দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে। এ বিষয়ে বিএসএফ সূত্রে জানানো হয়েছে, ঝড় বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টাকি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।